যারা ইতিমধ্যে এসছেন এখানে সুরের সন্ধানে, কথার সন্ধানে, কবিতার সন্ধানে, তাদের জন্য কলকাতার একটি বিখ্যাত সঙ্গীত বিপণন সংস্থা পি অ্যান্ড এ রেকর্ড উপহার দিচ্ছেন আজকে একটি মনোজ্ঞ সিডি, গান কবিতার কোলাজ। এই গান কবিতার কোলাজ যাদের নিয়ে আমাদের এই অনুষ্ঠান, লব্ধ প্রতিষ্ঠান কবি শ্রী অরুণ চক্রবর্তী এবং প্রতিভাবান উদীয়মান কবি শ্রী তপন সান্যালকে নিয়ে আজকে আমাদের এই মিলন উৎসব। আমরা এই মঞ্চ থেকে তাদের কবিতা, তাদের স্বকণ্ঠে উচ্চারিত এই কবিতা আপনাদের সামনে তুলে ধরব। আমরা যাদেরকে ঘিরে আজকে এই অনুষ্ঠানটি রচনা করেছি, সেই কবি মাননীয় শ্রী অরুণ চক্রবর্তী মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা ডেকে নেব মঞ্চে কবি অরুণ চক্রবর্তীর কাব্যে বা ছন্দে অনুপ্রাণিত আরেক কবি, কবি শ্রী তপন সিনহাকে। আমরা দুই কবিকে আমাদের মঞ্চে পেয়েছি, এই মিউজিক ওয়ার্ল্ডের শুরু বা সংগ্রহশালায় তাদের নিজেদের লেখা কবিতা তারা আবৃত্তি করেছেন। এর মধ্যে রয়েছেন এই সিরিজের মধ্যে আমরা পেয়েছি আবৃত্তিকার কাজল সুরকে, আবৃত্তিকার পাপিয়া চক্রবর্তীকে। আমরা এই দুই কবিকে পি অ্যান্ড এনের পক্ষ থেকে পুষ্পস্তবকটি ফুলের সৌরভে সৌরভান্বিত করব। পি অ্যান্ড এনের পক্ষ থেকে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন শ্রী বিশ্বরূপ মুখার্জি, মাননীয় শ্রী অরুণ চক্রবর্তী। এরপরে আমরা পুষ্পস্তবক তুলে দিচ্ছি কবি তপন সিনহালের হাতে। সৃজনের করেছেন তাদের মননে, তাদের সৃজনে দুই কবি, তাদের সেই ছোঁয়ায় আমাদের তৃষ্ণার্থ হৃদয়টি ভরে উঠুক, তৃষ্ণার্থ পূরণ হয়ে উঠুক তাদের সেই গান ও কবিতার কোলাজটি। আমরা এই মুহূর্তে শুভ উদ্বোধন করব সিডিটি। আমরা আমাদের মধ্যে কবি অরুণ চক্রবর্তী আগেই বলেছি তার প্রচুর কবিতা রয়েছে, তাকে সম্মান জানাবেন তারই কাব্যে অনুপ্রাণিত, তার লেখায় অনুপ্রাণিত, তারই সাথে এই সিডিতে যিনি রয়েছেন আরেক কবি, কবি তপন সান্যাল, তিনি তার হাতে সিডিটা তুলে দিয়ে আমরা এই সম্মাননা অনুষ্ঠানটি আমরা শুরু করব আজকে গান কবিতার কোলাজ। প্রকাশনা তার পূর্ণ স্পর্ এই মুহূর্তটিকে আপনারা স্মরণীয় করে তুলবেন। ধন্যবাদ জানাচ্ছি আমরা মিডিয়ার বন্ধুদের যারা এই মুহূর্তটিকে ক্যামেরা বন্দী করছেন, কারণ ফটোগ্রাফি এবং ভালোবাসার মধ্যে একটি খুব গুরুত্ব সম্পর্ক আছে, কারণ দুটোই অন্তরে ডেভেলপ হয়। আমরা এই মুহূর্তে এই শুভ মুহূর্তটি দেখলাম সকলের সামনে উন্মোচিত হল। প্রথমে আমরা যিনি উদ্বোধন করলেন অর্থাৎ উদ্বোধনের মুখ থেকেই শুনি এই সিটির সম্বন্ধে কিছু কথা, মাননীয় শ্রী জিতি সান্যাল মহাশয়। আমি সবসময় উৎসাহ দিয়েছি এবং আজকে আমি খুব আনন্দিত ছিল, আজকে এটা একটা দুঃখী বিশ্ব রূপ পেল, এই কথা বলি আশীর্বাদে। ধন্যবাদ কবি তপন সান্যাল, চলার সবচেয়ে বড় পাথে হল বাবা মার আশীর্বাদ।
সেই আশীর্বাদটুকু পেলেন উদীয়মান কবি তপন সান্যাল। আমরা যার কবিতা অর্থাৎ অরুণ চক্রবর্তীর কবিতা এবং তপন সান্যালের এই যুগল কবি আমরা প্রথম কিছু কথা শুনিনি কবি অরুণ চক্রবর্তীর কাছে। জানাই যারা আমার বন্ধু বান্ধব অনেক দূর থেকে এসছেন, আরো অনেকেরই আসার কথা, রাস্তা চেনার জন্য ঠিক সময় আসতে পারছি না। আমার বাবা বলছিলেন যে সময়ের দাম একেবারেই নেই, দুটোই বললে তিনটে। তো যাই হোক, শুরু হলো। যারা নিজের তরফ থেকে এসছেন তাদেরও ধন্যবাদ জানাচ্ছি, আমরা ধন্যবাদ। প্রথমেই বলি, আমাদের এই সিরিজের নাম গান কবিতার কোলাজ। প্রায় গত এক বছর ধরে এটা তৈরি হচ্ছিল। তা আমি ভাবছিলাম যে এমন একটা কণ্ঠস্বর চাই যে কণ্ঠস্বরটা আমি কবিতা লিখলে লোকে ভুল করে কবি আমাকে কবি বলে, পেশাদার আবৃত্তিকার আমি বলি, অতি বাজে কণ্ঠ, তাতে দেওয়ার মতো নয়। তাই ভাবছিলাম এমন একটা কণ্ঠ খুঁজছিলাম যে আমাদের সবার কণ্ঠকে ছাপিয়ে তার সুর যেন সারা অ্যালবামে ছড়িয়ে পড়বে। তিনি কবিতা না বললেও যেন তার আওয়াজটা একটা আওয়াজ আছে, আমি পাচ্ছিলাম না। এখন সবাই অরুণদাকে নিয়ে পেলাম, একদিন ডাকলাম আমার স্টুডিওতে, একটু আপনার গলাটা শুনি। শুনে দেখলো তো অসাধারণ ব্যাপার কণ্ঠ। ওনাকে কিছু বিষয় নিয়ে বললাম যে আমাদের কবিতার বিষয় ছিল জীবনবোধ, আজকের এই অস্থির রাজনীতি, প্রেম, প্রকৃতি, এক কথায় জীবনবোধ বললে ভুল হবে না। উনি কিছু কবিতা লিখলেন এবং উনি বললেন আমার কবিতা আমিই আপনার করবো, আর কেউ করবে না, তখন শুনে না, ঠিক আছে তুমি করো, আমরা করলাম। এখানে প্রায় 32টি কবিতাকে, 16টা ওনার, 16টা আমার, 16টা কবিতা উনি নিজেই আবৃত্তি করেছেন। কি করে আবৃত্তি করেছেন এই বয়সে যে সে ভাবা যায় না। কিছু কিছু কবিতা লাইন বা যেভাবে পাঠ করে দেবেন অসাধারণ, আপনার নাম কি বুঝতে পারছেন না। আর প্রচুর অসংখ্য গান আছে, আর কি গান বলবো না, তাহলে আপনারা শুনে দেখুন। মানে সাধারণত আমরা কাব্যভিত্তিতে যেটা পাই রবীন্দ্রনাথের গান, এখানে কিন্তু একদম অন্য ধরনের একটা ব্যাপার আছে, দেখবেন খেয়াল করে। এবং যেখান থেকে আপনারা যদি অ্যালবামের শেষ থেকে গানগুলো 48টা প্রজেক্ট আছে শেষ থেকে শোনেন, তাহলেও আপনার একটা মানে পাবে, প্রথম থেকে শোনেন তারও একটা মানে পাবে। অর্থাৎ আমরা কোনো গ্রন্থ না রাখি, কবির মনে হয়েছে এটা লিখছে, এটা কবি লিখেছে, কবি তার স্বাধীনতা নিয়ে লিখেছে, পাঠক তার স্বাধীনতা নিয়ে তার লেখা পড়বে, সে যা কিছু তাই মানে করতে পারে। আমি আমার মানে অনুযায়ী লিখেছি, এই স্বাধীনতাটা আমরা পাঠককে দিয়েছি, ফলে এই কারণে আমরা কোনো গ্রন্থ না রাখিনি, হয়তো গ্রন্থ না রাখলে ভালো হতো। যাই হোক, আমি আর আবৃত্তি করছি না, আমি মাইক্রোফোনটা অরুণদাকে তুলে দেবো, কারণ অরুণ চক্রবর্তী ছাড়া এই অ্যালবামটা আমাদের পক্ষে সম্ভব হতো না, এবং আমার উদ্দেশ্য হচ্ছে অরুণদাকে প্রকাশ করা। আমার মনে হয়েছে বাংলাদেশে লোককবি, সংস্কৃতি, গান, এই মুহূর্তে আমার চোখে সবচেয়ে শ্রদ্ধেয় লোক অরুণদা। তিনি যেহেতু কলকাতার সেলিব্রিটি নয়, ওনাকে টিভিতে কেউ ডাকে না। আমরা জানি যে বাংলা গ্রামাঞ্চলে ওনাকে কিরকম মানুষ ডাকে, উনি কি ধরনের মানুষ হয়। ওনার সাথে আমার একটা টিম নিয়ে মিলছিল, তাই ওনাকে ডেকেছিলাম এবং কাজটা আমরা সাকসেসফুলি করেছি। আমি একটা অরুণদাকে দেওয়ার আগে বলছি, আমাদের মধ্যে মানুষ আচার্য আছেন, বিখ্যাত পেইন্টার, একটি প্রেমের গান গেয়েছেন এবং ওনাকে পরে ঢাকা একটা গান গাইতে, গান না গেলে ভাই চলবে না মানুষ, তোমাকে গান আর গাইতেই হবে, যুদ্ধ বেঁধে যাবে। হ্যাঁ, আমি তার আগে অরুণদাকে বলছি তিনটে কবিতা বিশেষ করে উনি এই অ্যালবাম সম্বন্ধে আপনার যে এক্সপিরিয়েন্স সেটা বলবেন। এক পায়ে আছে দাঁড়িয়ে মানুষ ডাকছে, যেটা ভারতবর্ষ মনের মানুষ, চার করে মানুষ গাইলে, তার আগে আপনার কি অভিজ্ঞতা এই অ্যালবাম সম্বন্ধে একটু যদি বলে করবেন। মানুষের জীবনে প্রেম কোথায়, কিভাবে পেতে পারি জীবনকে, কিভাবে দেখতে পারি জীবনকে, এই গীতি কাব্যে একটি অসামান্য প্রয়াস করেছেন এই যুগল কবি। তার মধ্যে রয়েছেন কবি অরুণ চক্রবর্তী। আমাদের এই বর্ষটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধ শতবর্ষ জন্মবার্ষিকী আমরা উদযাপিত করছি, আর ঠিক এই নববর্ষের প্রাককালে একটি অসামান্য প্রয়াসে তারা আপনাদের উপহার দিচ্ছেন। আর এই মুহূর্তে আমরা কবি অরুণ চক্রবর্তীর সঙ্গে চলে যাব তার সৃজনে, তার মননে। কবি অরুণ চক্রবর্তী, সবাইকে আমার আন্তরিক অভিবাদন। মেট্রিক ওয়ার্ল্ডের একটি অসাধারণ সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে আছি আমরা,
কেশিনাল দেখতে পাচ্ছি ওখানকার কৃষ্ণকান্ত দি, হেমন্ত নজরুল, মান্না দি, সুচিতা দি, এদের মাঝখানে আমি নিজেকে ধন্য মনে করছি। আর ব্যক্তি হওয়ার কেবল আন্তরিক অভিবাদন, আমরা তো সুন্দর ব্যবস্থা করছেন। আসলে কবিতা তো ভীষণ ভাবে একটি সূক্ষ্ম চেতনা, ভারতবর্ষ কবিতাকে যেভাবে স্থান দিয়েছে পৃথিবীর আর কোন সাহিত্য তেমন ভাবে দেয়নি। যেমন হাত খেয়েছিলাম অন্নপ্রাশনে, কিছু মন্ত্র উচ্চারণ হয়েছিল সেটা কবিতা। যেমন একটা নারীর হাত ধরতে গেলাম স্ত্রী হিসেবে, শব্দ উচ্চারণ করেছিলাম সেটা কবিতা। আর আমার মৃত্যুর পর যখন আমার সন্তান মুখাগ্নি করবে কিছু শব্দ দিয়ে, সেটাও কবিতা। সুতরাং কবিতা একবারে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ছড়িয়েছে। সেই কবিতা নিয়ে না চলাচলা খুব বিপদ এবং আনন্দ উর্বশীও বটে। সেই কবিতার সঙ্গে আমার প্রায় 51 বছরের সহবাস এবং কবিতার জন্য আমি ভালো চাকরি ছেড়েছি, নিজের লোক, তাই কবিতাকে ভালোবেসে মানুষের কাছে এসে আমি আনন্দিত, আমি তৃপ্ত। তপনের যে প্রচেষ্টা, দীর্ঘদিনের প্রচেষ্টা এবং কবিতার পাশাপাশি সঙ্গীত ও সঙ্গীত সুরকার নিজে লেখ, তার মধ্যে দিয়ে তৃপ্তি গান গিয়েছে ওর স্ত্রী, সব মিলিয়ে একটা অসাধারণ আড্ডা আমাদের হতো। এটা হচ্ছে ওর ব্রেন চাইল্ড, আমাদের তপনের একটা কিছু করা যাক। সেই চিন্তা থেকেই আজকের এই ক্যাসেটটি প্রসব করল। আমার মনে হয় যারা কবিতা ভালোবাসেন, গান ভালোবাসেন, ফুল ভালোবাসেন, সেই সব মানুষ আদর করে কবিতাকে নেবেন, গানকে নেবেন তাদের আত্মীয়ের মধ্যে, জীবনকে দেখবেন অন্যভাবে। এমন একটা দিনে এতগুলো মানুষকে আমরা পেয়েছি কবিতাকে ভালোবেসে, গানকে ভালোবেসে। আকাশখানি ছড়িয়ে আছে ঠিক আকাশের মতো, মানুষকে আর তেমন করে ছড়িয়ে যেতে পারে? গন্ধবহ হাওয়া যেমন জড়িয়ে থাকে মুখর, বারুদ থাকে ছেঁড়া শেকল উড়িয়ে পলাশ বন, হাতের হাতের শেকল ধরে জুড়িয়ে দিতে ক্ষত, মানুষও তো ছড়িয়ে আছে ঠিক মানুষের মতো, চিতাকাশের পাশের পড়ছি এমন বেঁচে আছে খবর জুড়ে পাস্ত, আকাশখানি ছড়িয়ে আছে ঠিক আকাশের মতো, মানুষও তো ছড়িয়ে আছে ঠিক মানুষের মতো। সেই মানুষের পাশে দাঁড়িয়ে আমাদের এই আজকের উচ্চারণ, ভালোবাসার একটি দুপুর সবাই আনন্দিত হোক। হাই দেখো গো, একটি গান একটি বিখ্যাত করবি লাল পাহাড়ির দেশে, একটি কবিতা আমি লিখেছিলাম গান ভাবে ভাবতে পারিনি কিন্তু হয়েছে। উদ্ভবত প্রায় 5 সালে কোলফিল্ড এক্সপ্রেস, সাঞ্জিল এক্সপ্রেসে বাবুল লেগাইছে মাটি থেকে 5 স্টার কম থেকে একটি গান, ফোক গান, লোকগান। মানুষ এখনো সেই লোকগানকে হৃদয়ের কোন স্থানে রাখে সেটা প্রমাণিত করেছি আমি। একটা এই ভাষায় কথা বলার জন্যে আমাদের বলা হতো ব্রাত্য। আমি তন্দুবেল থাকতাম, কফি হাউস আড্ডা মারছি 16 থেকে, বি কলেজে পড়তাম আমি, ফার্স্ট ইয়ার বি কলেজ, বুদ্ধবাবু ফার্স্ট ইয়ার একটা সেন্সি কলেজ, কলেজে আড্ডা মারতাম, বড় বড় কবিদের দেখেছি, সমিত্র আসতেন, অপর্ণ সেন আসতেন, কবির উৎপল বসু আসতেন, সমীর আসতেন, সতী চট্টোপাধ্যায় আসতেন, স্বর্ণ মুখোপাধ্যায় আসতেন। সেই 60-এর আড্ডার তখন মফস্বল গায়ের উপরের গন্ধ এসব শুনতে হয়েছে আমাকে। এবং মজার ব্যাপার, যখন আমি আর প্যানেট ছেড়ে কবিতা বিস্তারণ করলাম, হাই দেখো গিয়ে কি ভাষা, প্রাপ্ত ভাষা, এ চলবে না কলকাতায়, নিঃস্বার্থে করেছে অনেকে। সমরেশ বসু তিনি একমাত্র লোক যিনি আমার তার নাম করতে হয়, তিনি আমাকে এই ডাইরেক্টে লেখার জন্য বারবার অনুপ্রাণিত করেছেন এবং আনন্দিত। এবং মফস্বলে থেকে এই প্রাচ্য ভাষা নিয়ে আমি দীর্ঘ 50 বছর আর নিঃশব্দে বিপ্লব করে গেছি, আজকে কিন্তু সবাই
বিপ্লবের আছে উষ্ণতায় আদিজীবিত লাল পাহাড়ি আজকে সারা পৃথিবীতে বাউলটা গাইছে বিমল গান সেই অন্ধ বাউলকে নিয়ে সে রেকর্ড করিয়ে সে এখন দিব্যি এই গানকে বেঁচে করতে আসে এইখানে সামাজিক একটা পরিবর্তন লক্ষ্য করলাম এই ফোক গানের ভেতর ডাইরেক্টের মধ্যে দিয়ে লেখার কবি বলে মনে করি হাই দেখো তুই খানে গেলে তুই লাল পাহাড়ি দেশে যা রঙ্গা মাটির দেশে যা এটাকে তোকে মানাইছে নাই তো এটি বাড়ি মানাইছে নাই তুই লাল পাহাড়ি দেশে যা সেখানে গেলে মাদল পাবি মেয়া মরদের আদর পাবি তুই লাল পাহাড়ি দেশে যা লাল গি যদি খাই যেতে কৃষ্ণা কেনে তোর সাথে নইলে অতি মরেই যা একেবারে মরেই যা হাই দেখো তুই খানে কেনে লাল পাহাড়ি দেশে যা রাঙ্গালাটির দেশে যা এগুলো কবিতার গান হচ্ছে শহর মাস হারে গান থেকে প্রচুর ঘোষ বাউলটা গাইছে আজকে আর সেই এই আঞ্চলিক ভাষার প্রাপ্ত নেই কলকাতায় ঢুকে তাকে বলার সাহস আমার আছে আমি সেই সাহস অর্জন করেছি এবং সেই যোগ্যতা আমার আছে বলে বিশ্বাস করি যাই হোক সবাইকে আমার আন্তরিক ভালোবাসা তবে ভালো থাকুন গান শুনুন গান বোঝার চেষ্টা করুন যেটা ভালো লাগে নিন যেটা ভালো লাগবে না ছেড়ে দিন সুমন চট্টোপাধ্যায়কে প্রথম আমি কলকাতার বাইরে নিয়ে যাই আমাকে বলবেন নচিকেতাকে প্রথম কলকাতার বাইরে নিয়ে যাই আমি তারপর কতবার গেছে কিন্তু সপ্তাহ তো থাকে না কিছু কিছু গান কবিতার লাইন নদের মধ্যে ঢুকে যায় শেষ হয় না আবৃত্তি সেই বহন করে যেতে হয় সেই কবিতার বা গানের অভিঘাত সেই তরঙ্গমালা ভাইব্রেশন কবিতার শব্দ থেকে গানের সুর থেকে উচ্চারিত হয় সেটা অন্তরে কোথায় একটা বেঁধে যায় কেঁথে গিয়ে বসে যায় কখনো সেই অজান্তে অনুচ্চারিত শব্দের মতো উচ্চারিত হয়ে কণ্ঠে সুরে তালে লয়ে চলে আসে সেটা এখানেই কবিতার জয় ভালোবাসার জয় সঙ্গীতের জয় আর একটু বলতে পারবো কি একটি কবিতা ভীষণ প্রিয় যে আজকে বিবর্তনবাদের চেষ্টায় আমাদের সামনে আসলে কবিতা কিন্তু পরিশ্রম লাগে যা কবিতা চাপি ছাপা হচ্ছে কিন্তু আমি ওই 6,000-10,000 লিখতে পারি লিখবো না এটা আমার অহংকার কবিতা লেখার পেছনে ভাবনা ইতিহাস বোধ আধ্যাত্মিক চেতনা সম্পর্ক প্রেম থাকে থাকতে হয় তাহলে কবিতা দাঁড়াবে না ফুৎকারে উড়ে যাবে এক পারে আছে দাঁড়িয়ে আই টু কি স্ট্যান্ডিং অন থিং এ ফুট বা এক পেপার খারাপ ভাতা করতে পেরে বিবর্তন বাদ সামনে দুটো হাত পাকে আমরা হাত করে ফেলেছি মেরুদণ্ড তার ছিল সোজা হয়ে গেছে কিন্তু আজকে সারাদিকের ক্যারোটিক কন্ডিশন চারদিকের যে সন্ত্রাসবাদ সন্দেহাট আমাদের যেন এক পায়ে দান করে দিয়েছে চলছে এক পায়ে আছে দাঁড়িয়ে ঘর আছে তবু ঘর নেই বুক আছে তবু বুক নেই সিনা হ্যাঁ লেকিন দিল নেই আকাশ রয়েছে আকাশেই আমি এক পায়ে আছি দাঁড়িয়ে এত লোক আছে তবু লোক নেই এত কথা আছে তবু কথা নেই মাটি তো রয়েছে মাটিতেই আমি এক পায়ে আছি দাঁড়িয়ে তুমি ভালোবাসো নাকি আমাকে আমি ভালোবাসি নাকি তোমাকে ঘরের ভেতরে ঘর নেই বুকের ভেতরে বুক নেই তোমাকে আমার মনে নেই আমাকে তোমার জানা নেই আমি আছি তবু আমি নেই তুমি আছো তবু তুমি নেই আড়ালে কেউ তো রয়েছে তুমি এক পায়ে আছো দাঁড়িয়ে সবাইকার এই বসন্তের দিনে একটি বসন্তের কবিতা বলে শেষ করি সুভাষ মুখোপাধ্যায় কবি ভীষণ বন্ধু আমার সিনিয়র অনেক সময় আমি বহুবার বেঙ্গল বিবেচন করেছি অরিন্দ্র প্রশ্ন
তার কবিতা ছিল ফুল ফুটুক না ফুটুক বসন্ত। তার পরে কবিতা বেঁকে গেছিল এবং উনি আরো তারপর থেকে কবি বলে মেনে নিয়েছিলেন। সেই বসন্তের কবিতা আর বসন্তের বোধ হয় কয়েকদিন পরে শেষ হয়ে যাবে, ক্যালেন্ডারে বসন্ত আর কি। মন ফুটলেই বসন্ত, মনটা ফুলের মতো ফুটে লাগলেই বসন্ত, পোশাক উপরের মতো আমার চারপাশগুলো দূর করবে এটা মনে হয়েছে। মন ফুটলেই বসন্ত, বাইরের হাওয়া কি করে ভেতরে পৌঁছবে, বাইরের হাওয়া কি করে ভেতরে পৌঁছবে, ভেতর তখন ছুটছে আরো 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 ভেতর করে, ঘর পেরিয়ে ঘর পেরিয়ে ঘর পেরিয়ে শেষ ঘরটি অনন্ত, সেখানে থাকেন মনের মানুষ, মন ফুটলেই বসন্ত। আবৃত্তি শুনিয়ে আবৃত হলেন আমাদের, আমরা মঞ্চে ডেকে ধরবো বাংলার ধানে বাংলার গানে, আর সেই গান যেটি মাটির গান আমরা মঞ্চে ডেকে নিয়েছিলাম, তার কণ্ঠে শুনছিলাম আমি দাদিদারে, আমরা চলেছিলাম সেই রানা মাটি গায়ে, তার আমি সেই সুরের রেঞ্জটাকে নিয়ে শিল্পী মানুষ কাচার জন্য অনেক পুরনো বন্ধু আমার, অনেক বছরের সম্পর্ক আমাদের, আমরা অরুণদাকে পেয়েছিলাম অরুণদাকে অরুণদার সাথে করেছেন, এইভাবে গাওয়া যাই হোক খালি গলায় গাই বলে আমি সাহস করে গিয়ে দিচ্ছি। আর মনের মানুষের যখন আমাদের কেউ কিছু মনে করবো না, আমি একটা এই সিডিটাতেই ব্যবহার হয়েছে ওই গানটাই করে দিই, মানে মনের মানুষের একটা এ দিয়েছেন রেফারেন্স দিয়েছেন। আমার আধার ঘরে যো দিবারাতি না সেখানে মনের মানুষ যেখানে, আমি কি সন্ধানে যাই সেখানে, আমি কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে, যেতে পথে কান নদীতে পারি দিতে ত্রিবেণীতে, যেতে পথে কান নদীতে পারি দিতে ত্রিবেণীতে, কত ধনীর ভাড়া যাচ্ছে মারা, ধনীর ভাড়া যাচ্ছে মারা, পরে নদীর ঘোর তুফানে মনের মানুষ যেখানে, আমি কি সন্ধানে যাই সেখানে, আমি কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে, লালন বলে মোলাম জ্বলে মোলাম আমি নিশি দিনে, লালন বলে মোলাম জ্বলে মোলাম আমি নিশি দিনে, যেমন মনি হারা ফণীর মতো, মনি হারা ফণীর মতো হারা হলাম পিতৃভানে মনের মানুষ যেখানে, আমি কি সন্ধানে যাই সেখানে, আমি কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে। কলকাতার সুর এবং কথা সংগ্রহশালা এই মিউজিক্যাল, আর এই মিউজিক্যালের আজকের এই দুপুরটি ভরে উঠল কথায় গানে মাটির গানে, আর এই অনুষ্ঠানটি আপনাদের সামনে উপস্থাপিত করলেন কলকাতার একটি
প্রখ্যাত সঙ্গীত বিপণন সংস্থা টি অ্যান্ড এম রেকর্ডস। আমরা আশা করব আগামী নববর্ষ, যেটি আমাদের প্রায় দূর করে, এই গান কবিতার কোলাজ সিডিটি হয়ে উঠুক নববর্ষের একটি সুন্দর উপহার আত্মীয় পরিজনের জন্য। সবার কাছে ছড়িয়ে পড়ুক গান কবিতার কোলাজের এই সিডিটি। এই আশা রেডিও মাধ্যমের বন্ধুদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে পিএনএম রেকর্ডের পক্ষ থেকে আশিস দাশগুপ্ত সকলকে আগামী নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের মতন এই অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করলাম। কবিতা is like aur kya kavita bahut acha sun raha hai bahut acha it has contaminated with janam vibhag and with it's totally intangible and at the same time to sansar bachan ki hai wo world hai akham bandish কারণ শুনে চাই উঁচা হ্যা কি ছোটা হ্যাঁ ভুল জায়গা মানুষ হোকে মানুষ কে পাশ রাখা চাই বাংলায় বলতে গেলে বলে কে যে বড় কে যে ছোট কি যায় কি আসে এ সময় মানুষ হয়ে মানুষ দেখি আমার চাষ শ্রীরাম দেবি যাব কি আসলে অশান্ত সমাজ অশান্ত মানুষ অশান্ত যৌবন বিপন্ন মানুষ বিপন্ন রাজনীতি বিপন্ন যৌবন একটা মানুষের কথা মনে করছি লালনের কথা হাত ধরো লালন আসলে মানুষ তো ঠিক জায়গায় থাকতে হবে নানা কারণে মানুষ এক বিভ্রান্ত হয়ে গেছে কবিতা গান আবৃত্তি মানুষকে এমন একটা মানসিক স্তরে নিয়ে যেতে পারে এটা আমি বিশ্বাস করি যেখানে কোনো হিংসা থাকবে না কিন্তু আজকে হচ্ছে কি মানুষ আজকে খুব প্রজিক হয়ে গেছে এত গাদ্দিক হয়ে যাওয়ার পরে খুশ হয়ে যাচ্ছে আর কবিতা তো একটা বিশেষ মানবতাবাদের মধ্যে কবিতা তো একটা স্থান আছে কোনো কবিতা অ্যান্টি হিউম্যান নয় আর কি পৃথিবীর যত কবিতা লেখা হচ্ছে প্রতিদিন কবিতা লেখা হচ্ছে কোনো কবিতা অ্যান্টি হিউম্যান কথাবার্তা বলছে বলছে এর জন্যে যাতে আমরা কবিতার মাধ্যমে গানের মাধ্যমে আবৃত্তির মাধ্যমে সেই মানসিক স্তরটাকে আনতে পারি এলিভেট মেন্টালি টু সার্টেন এক্সটেন্ট যেখানে মানুষ ভাববে ভালোবাসার কথা ভাববে প্রেমের কথা ভাববে মায়া মমতার কথা ভাববে সন্ত্রাস থাকবে না সেটা এটা আমরা আশাবাদ এখন বস্তুগত দিক দিয়ে ভাবতে গেলে নানা চারদিক নানা কারণ ঘটে গেছে খাদ্যসিদ্ধি ক্রেজি ফর লাভ মানে
তার লোক উপাধি যুক্ত মানুষকে ভোগের মধ্যে কি দেওয়া করছে একের দেশ ভারতবর্ষ আমরা শিখেছি যারা বয়স কিন্তু আজকের এই প্রজন্ম ভোগবাদকে দেখতে পাচ্ছে প্রচুর উই আর ম্যানি অ্যান্ড এনজয় সেখানে সম্পর্ক থাকতে পারছে না সুতরাং ভোগবাদ থেকে আমাদের মুক্তি চাই একটা কবিতা বলে শেষ করবো কিন্তু সাঁতার কিন্তু হ্যাঁ মানুষের কাছে কোটের নেশা হয়ে গেছে মানুষের নারীর নেশা হয়ে গেছে ক্রেজি ফর ফেম এই যে নেশা একটা মানুষের নেশা তুমি প্রভাব রাখতে পারো নারীর নেশা অর্থের নেশা ভোটের নেশা বাড়ি গাড়ির নেশা প্রচণ্ড নেশা মানুষকে আঁকড়ে ধরেছে জাপতে ধরেছে সমগ্র নেশাটাকেই ধরি আমি সেভাবে আমাকে ভাবতে হবে নেশার চাকর হয়ে গেছে মানুষ কিন্তু মারতে গেলে নেশাকে আমার চাকর করতে হবে আই হ্যাভ টু টার্ন আপ 180 degrees আমার প্রচন্ড আমার মদের নেশা আমি মদ খেয়ে যাচ্ছি আমি জানি পাইছি সোসাইটির কাছে একটা ব্যাপার নারী বলতে চাইছি নেশার মাথা চিড়িয়ে খাবো দর্শনটা বলার চেষ্টা করি তো আজ অনেক ছোট দর্শনটা বলার চেষ্টা করি নেশাময় খাচ্ছি দামি নেশাকে খাবো রিভার্স নেশাকে আমি খাবো নেশাময় খেতে পারবে না এর জন্য একটা সৌর্যে বিচ্ছে দরকার আছে অভাবে আমি কোনো ঝমঝাটে কোন নেশা আমার চাকর বাবু আমি আকাশ থেকে মদ বেড়ে খাই বাতাস থেকে মদ ছেনে খাই জল পেয়ে যায় শেকড় বাকড় আমি কোনো ঝমঝাটে নেই নেশা আমার চাকর বাবু নেশা যখন বাঘ হয়ে যায় বাঘের কলায় ঘুমুর বাঁধি নেশা যখন সাপ হয়ে যায় কানার বাঁশি বাজায় রাধি বাঘ সাপকে পোষ মানিয়ে ভৈরবী রাম গলায় সাথে নেশা কি আর করবে আবার নেশার মাথা চিপিয়ে খাবো পায়ের তলায় সব বানিয়ে শিবের নাচন নাচতে যাব নেশা কি আর করবে আবার নেশার মাথা চিপিয়ে খাবো আমি কোনো ঝঞ্ঝাটে নেই নেশা আমার চাকর বাকর আমি আকাশ থেকে মদ বেড়ে খাই বাতাস থেকে মদ ছেঁকে খাই জল পেয়ে যায় শেকর বাকর আমি কোনো ঝঞ্ঝাটে নেই নেশা আমার চাকর বাকর নমস্কার শুনলাম আপনি একদিন আসবেন নিভৃত চাউনির দেশ নেই গোলাপের দিক যদি ঘর বাড়াও আমি ধরতে রাজি আছি যদি বিষ থাকে তোমার কাছে অম্বের ছোঁয়া পাবে আমার করতে পারি আমি কথা দিলাম মনে হয়